আমরা আননেসেসারি অপ্রয়োজনীয় বিদেশ সফর সরকারি কর্মকর্তাদের বন্ধে আমরা একটা রুল চেয়েছিলাম এবং মাননীয় কৃষিমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় গোপন করে উনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নেদারল্যান্ডে গিয়েছেন যদিও নিজের খরচে গিয়েছেন আমরা এটা বলছিলাম যে এটা কোনোভাবে আইনসিদ্ধ হয় না এটা পেনাল কোডের 168-এ পড়ে কারণ কোনো সরকারি কর্মকর্তা কোনোভাবেই উনি কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হইতে পারেন না মাননীয় আদালত শুনেছেন এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল ভেহেমেন্টলি এটা অপোজ করেছেন উনি বলেছেন যে মাননীয় অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে যে কথাগুলো বলেছেন এটার প্রথম কথা হচ্ছে গিয়ে যে এটা অনেক উপর থেকে ওনাকে বলা হয়েছে এটা দেখার জন্য আরেকটি কথা বলেছেন যে এই উনিও আমার এই যে আমার যে ইন্টেনশনটা যেটা যে কোনোভাবেই যেন আননেসেসারি কোনো ট্যুর যেন না হইতে পারে এটার সাথে উনি একমত তবে এই বিষয়টাতে একটা এখন তদন্ত হওয়ার বা তদন্তর বিষয় বা রুল ইস্যু না করে উনি নিজে আন্ডারটেকিং বা উনি দায়িত্ব নিয়ে বলেছেন কোর্টে যে আমি দায়িত্ব নিচ্ছি যে 12ই মে যে প্রজ্ঞাপনটা হয়েছে বাংলাদেশের গভর্নমেন্ট যে প্রজ্ঞাপনটা দিয়েছেন যে কোনো ধরনের সফর বা কোনো ধরনের আননেসেসারি ট্রিপ বিদেশে এগুলা করা যাবে না এই এই কিটি যেন সার্কুলারটি যেন স্ট্রংলি মানা হয় আগেও হয়েছে এখনও হবে এই দায়িত্ব অ্যাটর্নি জেনারেল নিজে নিয়েছেন এই কারণে মাননীয় আদালত বলেছেন যে আমরা তাহলে আর রিটটা এন্টারটেন করলাম না যেহেতু উনি লিখে দিয়েছেন অর্ডারে যে যেহেতু মাননীয় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এই দায়িত্ব নিয়েছেন যে কোনো ধরনের এই 12 তারিখের প্রজ্ঞাপন যেটাতে বলা হয়েছে যে বিদেশে যাওয়া যাবে না বা খুবই প্রয়োজন না হইলে আননেসেসারি ট্রিপ করা যাবে না এটা যেন স্ট্রিক্টলি বাংলাদেশে মানা হয় এটার দায়িত্ব উনি নিয়েছেন এবং এইভাবেই এটাকে আমাদের রিটটাকে উনি আপাতত রিজেক্ট করেছেন এই কারণে যে যেহেতু অ্যাটর্নি জেনারেল দায়িত্ব নিয়েছেন এইটার মধ্য দিয়া আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি এবং আশা করি বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা বা যারা মন্ত্রণালয়ে আছেন তারা এই বিষয়টুকু জানবেন যে আমার বিশ্বাস যে অনারেবল সুপ্রিম কোর্টের হাত বা চোখ সবসময় খোলা আছে এটা আমরা সাবমিশনে রেখেছি যে ওনারা জানুক যেন ফাঁক ফুকুর দিয়েও গেলেও বা মন্ত্রীর পিএ সাহেব অন্য কোনো নাম ধারণ করে যদি যান তাহলে উনি কখনোই বাইরে থাকবেন না এটা আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে এই যে এই সময়ে যে বাজেট কাটসাট করে যে টিকে থাকার যে সংগ্রাম এই সংগ্রামে সবাই সহযোগী হবেন বলে আমি বিশ্বাস করি।